আপনি এসব করে দলও রাখতে পারবেন না, দেশটার 12টা বাজাচ্ছেন, রাজ্যের ক্ষতি করছেন, আর এই চিট ফান্ডওয়ালারা আপনাকে বাঁচাবে? যাদের থাকার কথা জেলে, এবং আর না কাল জেলে যাবে, এ কেউ ঠেকাতে পারবে না। পাবলিকের পয়সা নিয়ে ফুটানি, 2.5 কোটি টাকার গাড়ি, 3 কোটি টাকার ফ্ল্যাট, একটা জায়গায় 4খানা গাড়ি, রতন টাটার যে সম্পত্তি নেই, আপনার সেই সম্পত্তি আপনি কে, কি ব্যবসা করেন? এত টাকা আপনার হলো?